হ্যালো বন্ধুরা, প্রত্যেক বছর শ্যামনগরে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেখানে আমার ছেলেও নাম দিয়েছে। ওই দেখো আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে এবার রানে। হ্যাঁ দেখো, গোপলু থার্ড হয়েছে। ওকে থার্ড মানে এখন দৌড়াতে পারি না, জানি না, এখন না খেলে মনে হয় তাই হয়েছে, থার্ড হয়েছে। যাই হোক, দেখো প্রাইজ মানে পাবে। এই দেখো খুব এক্সাইটেড, ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমিও দাঁড়িয়ে রয়েছি। দেখো ডোরেমন পেয়েছে। আর আমার ওর মাসি দেখো দুষ্টুমি করছে, ওর সঙ্গে রাগাচ্ছে, খুব এক্সাইটেড, মানে কি পাবে কি পাবে, মা কখন পাবো কখন পাবো, সেই জন্য ও সেও মানে খুব এক্সাইটেড হয়ে রয়েছে। ততক্ষণ আমরা ওখানেই ছিলাম, বাবার বাড়ি ছিলাম, বাড়িও চলে যাব। তাই জন্য এই দেখো। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাকে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবে, আর নতুনদের জন্য বলছে একটা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি। এই দেখো বাবাকে দেখাচ্ছে যে বাবা কি পেয়েছি, দেখো প্রাইজ কার না ভালো লাগে, সে ছোটো হোক কি বড় হোক, যাই হোক প্রাইজ প্রাইজ, মানে খেলেছে এটাই, মানে কোনো ইয়েই আশাই করিনি যে ও পাবে। যাই হোক পেয়েছে, যখন ও 1.5 বছর ছিল তখন ও একটা পেয়েছিল পেন্সিল বক্স, সান্ত্বনা পুরস্কার। আর এই এই বছর পর এই প্রায় হচ্ছে 5 বছর পর আবার নাম দিয়েছে, তাই এখানে পেয়েছে। বাই।